আল্লাহ বলছেন, আপনি বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, তার থেকে ভালো কথার কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। এক নম্বরে ওয়ামিলা সালেহান, খালি ডাকেই না নিজেও ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তিন নম্বর সে বলে আমি মুসলমান বলে আমি এই কাজ করি। আপনার অন্তরের মধ্যে কোনো হীনমন্যতা চলবে না, ইউ আর এ মুসলিম, আপনি ডিক্লার দিচ্ছেন আমি মুসলমান, আপনার মনে আপনার ইসলাম নিয়ে ঈমান নিয়ে মুসলমানিত্ব নিয়ে কোনো হীনমন্যতা চলবে না, ঠিক কি না? হীনমন্য নাকি আপনি? ইহুদি নাসারাদের সামনে গেছি, অনেক ভালো স্ট্যাটাস ওয়ালা জায়গায় গেছি, যেখানে যাওয়ার পরে টুপি পরতে ইতস্তত লাগে, এমন একটা পরিবেশে গেছি আমার দাড়ি লম্বা, ওখানে দেখে আপনার কাছে এই জায়গায় আসলে আমি মানাচ্ছি না মনে হচ্ছে, হ্যাঁ আমি যে অবস্থায় চলতেছে এটা মনে হয় হচ্ছে না, এই আসরের আজান হয়ে গেছে কেউই নামাজ পড়তে চাচ্ছে না, এখন আমি এর মধ্যে যদি নামাজের জায়গা খুঁজি, আমি যদি এই জায়গায় বলি মানুষরে যে ভাই এটা যায় নামাজ হবে কি না, থাক এই যে হীনমন্যতা এইটা আপনার থাকা চলবে না। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি মুসলিম, ইউ শুড বি ফিল প্রাউড, আপনাকে প্রাউড হতে হবে, আপনার অন্তরের মধ্যে এটার জন্য একটা আনন্দ থাকতে হবে, আমি মুসলমান আল্লাহ এটা আমার তোমার কাছে একটা গর্ব করার মতো বিষয়, সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার থেকে ভালো মানুষ আর কেউ না, তার এই তিনটা গুণ থাকবে, কি কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, মানুষকে আপনি কল্যাণের দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন, আর কি আপনি আল্লাহর কাছে বলেন ওয়া আমিলা সালেহান, আপনি ভালো কাজ করেন, খালি ডাকেন আপনি নিজেই কাজ করেন, নাই তোদের ভালো কাজ করা উচিত, যাই এখনো নামাজে গেলি না কেন, ও বাবা বলে উনি চলে গেল, উনি বলল নামাজে যাওয়া উচিত বললে উনি নিজে নামাজে গেল, এরকম না ধানাই বানাই না, আমিরা সোয়ালিহান পাওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সাথে সাথে সে বলবে যে আমি একজন মুসলমান, এই হিসাবে আমি আনন্দিত আমি গর্বিত, এই তিনটা স্বীকৃতি যে দেয় সেই সর্ব উত্তম। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা ভালো মন্দকে মিশ্রিত করে ফেলো না, খারাপটাকে ভালো দিয়ে তোমরা প্রতিহত করো, সুবহানাল্লাহ। খারাপটাকে কি দিয়ে মিটাতে হবে? ভালো দিয়ে। খারাপটাকে কি দিয়ে মিটাতে হবে? ভালো দিয়ে। এটা মনে রাখবেন, এটা প্রিয় ভাইয়েরা, আপনাকে খারাপটাকে ভালো দিয়ে মিটাতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক। আল্লাহুম্মা।